আশঙ্কাজনক অবস্থায় শনিবার রাতে চট্টগ্রাম থেকে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয় সিপিয়ার্ডে দগ্ধ আটজনকে মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা পরিচয় নিশ্চিত করে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় মৃত ব্যক্তির নাম আহমেদুল্লাহ সীতাকুণ্ডে বিস্ফোরণ হওয়া সিপিআর্ডের ব্যবস্থাপক ছিলেন তিনি ওখানে সেফটি অফিসার ছিল ওনার অফিসারের স্যারের সাথে যাচ্ছিল গিয়ে ওখানে ওটার সাথে সাথে নাকি ট্যাং বাস্ট হয়ে গেছে কি নাগপুরটা ইয়ে আছে একটা মাস্ক লাগানো পুরা ইয়ে হয়ে গেছে জলসে গেছে মামু ভাগনা দনোজন ভাগনার হচ্ছে আশি পার্সেন্ট প্রতি আর ওনার লেখছে সত্তর পারসেন্ট পুরো বুকটা পুড়ে গেছে ভাই দুই হাত পুড়ে গেলে মুখের কোনো চিহ্ন নেতা চেনার কোনো পরিবেশ নেই চিকিৎসকরা জানিয়েছেন আহত আটজনের শরীরের পঁচিশ থেকে আশি শতাংশ পর্যন্ত পড়ে গেছে সাতজনের মধ্যে পাঁচজনকে ইনস্টিটিউটের আইসিইউতে ও অপর দুজনকে রাখা হয়েছে এইচডিউতে চারজন ভর্তি আছেন চট্টগ্রাম মেডিকেলে প্রত্যেকেই আসলে খুব মেজর বার্নের রোগী এবং ক্লোজড স্পেসে সিভিয়ার বিস্ফোরণ হওয়াতে তাদের প্রত্যেকের শ্বাসনালী পোড়ার পরিমাণও অনেকটাই বেশি শনিবার শিপিয়ার্ডে জাহাজ কাটার কাজ করছিলেন আহত শ্রমিকরা হঠাৎ সেখানে হয় ভয়াবহ বিস্ফোরণ মুহূর্তে ঝলসে যায় বারো জনের শরীরের বিভিন্ন অংশ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয় হায়দার আলী সময় সংবাদ ঢাকা